বিউটি, কণিকা, তোরা চুপ করে আছিস কেন? তোরা কি এখানে চুপ করে থাকার জন্য এসেছিস নাকি? হ্যাঁ, কিছু তো বল। আরে, আমরা তো নতুন করে কোথাও ঘুরতে যাওয়ার জন্য ভাবছি। তুইও ভাব কোথায় ঘুরতে যাওয়া যায়। কতদিন হলো আমরা কোথাও ঘুরতে যাই না। তোরা ঠিকই বলেছিস, দুদিন থেকে আমিও তোদেরকে এই কথাটাই বলতে চেয়েছিলাম। এই, তোরা উত্তরের বনের বাগানের কথা শুনেছিস? আমি মায়ের মুখে শুনেছি ওই বাগানে নাকি অনেক ধরনের সুন্দর সুন্দর ফুল আছে। সত্যি? মাসিমা কখনো ওই বাগানে গিয়েছিল? হ্যাঁ রে, মা গিয়েছিল। আমাদের তো ফুল অনেক পছন্দ। আমরা ঘুরতে ওই উত্তরের ফুল বাগানে যেতে পারি, তোরা কি বলিস? হ্যাঁ রে টুনি, আমরা ওই বনের বাগানে ঘুরতে যাব। আর কালকে কালকে সকালে এই বন থেকে ওই বনের উদ্দেশ্যে রওনা দিব। আমি এখন বাড়িতে যাই, আর মাকে গিয়ে রাজি করাই। তোরাও যা বাড়িতে, কেমন? ওরা তিনজন যে যার বাড়িতে চলে যায়। পরের দিন সকালে ওরা তিনজন উত্তরের বনের দিকে রওনা দেয়। ওরা নতুন বনে গিয়ে চারদিকে ভালো করে দেখতে থাকে, আর ওসব দেখে তারা বেশ খুশি হয়ে যায়। আরে বাহ, এই বনটা তো বেশ সুন্দর। না জানি এই বনের বাগান আরো কত সুন্দর। আমার তো আর তরে সইছে না, মন চাচ্ছে এক্ষুনি ছুটি ওই ফুল বাগানে যাই। হ্যাঁ রে টুনি, আর কত দূর হাঁটতে হবে রে? মা তো বলেছে এই বনের দক্ষিণেই নাকি ফুলের বাগানটা, তবে বেশি দূরে নয়। চল তাড়াতাড়ি, আমারও যে সহ্য হচ্ছে না। ওরা চলতে চলতে ফুল বাগানে পৌঁছে যায়। এরপর তারা ফুল বাগানের ভিতরে ঢোকে। মাসিমা যতটা বলেছে এই বাগান তো তার চেয়ে শত শত গুণ সুন্দর। ইস, আমি যদি সারা জীবনের জন্য এই বাগানে থেকে যেতে পারতাম তাহলে কত ভালো হতো। ওই দেখ, ওই দিকটায় গোলাপ ফুল দেখা যাচ্ছে। চল চল, আমরা ওদিকে যাই। ওরা তিনজন ফুল বাগানে বেশ মজা করতে থাকে। বেশ কিছুক্ষণ পর, উফ, আমি আর হাঁটতে পারছি না, আমার খুবই ক্ষুধা লেগেছে। কেন যে বাড়ি থেকে কোনো খাবার আনলাম না। এটুনি, চল চল এই বনের গভীরে গিয়ে কিছু ফলের গাছ খুঁজে ফল খাই। এই ফুলের সুবাস পেট ভরার জন্য নয়, মন ভরার জন্য রে। ওরা ফুলের বাগান ত্যাগ করে ফলের গাছ খুঁজতে থাকে, আর খুঁজতে খুঁজতে বনের গভীরে যেতে থাকে। ওই দেখ, সামনে একটা বৃদ্ধা বসে আছে। ওই বৃদ্ধাই বলতে পারবে এই বনের কোন দিকে ফলের গাছ আছে। চল আমরা বৃদ্ধাকে জিজ্ঞাসা করি। বুড়িমা, আমরা এই বনে নতুন এসেছি, ঘুরতে ঘুরতে আমাদের বেশ ক্ষুধা লেগেছে। আচ্ছা বুড়িমা, আপনি কি বলতে পারবেন এই বনের কোন দিকে ফলের গাছ আছে? বৃদ্ধা তিনজনের মুখের দিকে ভালো করে তাকিয়ে মনে মনে বলতে থাকে, আরে এরা তিনজনই তো যুবতী মেয়ে পাখি। আমি আমার অভিশাপ থেকে মুক্ত হওয়ার উপায় পেয়েছি। আমি ওই তিন জাদুর কলা, এদের তিনজনকে খাওয়াতে পারলেই এরা তিন কলা গাছ হয়ে যাবে। আর আমি এই বৃদ্ধ বয়স থেকে অভিশাপ মুক্ত হয়ে আবারও যুবতী হয়ে যাব। এ কি বুড়িমা, কিছু তো বলুন, এমন চুপ করে আছেন কেন? আপনি কি কথা বলতে পারেন না? পারি পারি, আসলে আমিও এই বনে নতুন, তো তাই বলতে পারছি না। তবে আমি তোমাদের খাবার দিয়ে সাহায্য করতে পারি। এরপর বৃদ্ধা পুটলি থেকে তিনটে কলা বের করে আর ওদের তিনজনকে দেয়। এই কলা তিনটা খেলে তোমাদের ক্ষুধা কিছুটা মিটবে। এসব কথা শুনে টুনি, বিউটি, কণিকা কলা তিনটি খেয়ে ফেলে, আর সাথে সাথে ওরা তিনজন তিনটি কলা গাছ হয়ে যায়, আর বৃদ্ধা পাখিটি সাথে সাথে একটা মেয়ে পাখিতে পরিণত হয়। আমি অভিশাপ মুক্ত হয়েছি, অভিশাপ মুক্ত হয়েছি আমি। আমি আমার আগের রূপ ফিরে পেয়েছি। আমার অনেক আনন্দ লাগছে, অনেক। এ কি হলো আমাদের? কে তুমি? তুমি এমন বুড়ি থেকে মেয়ে পাখি হলে কি করে বলো? আর আমাদের তিনজনকে কেন কলা গাছ বানালে? মুক্ত করো আমাদের, আমাদের যে কষ্ট হচ্ছে। আমাকে একটা দুষ্ট তান্ত্রিক অভিশাপ দিয়ে বুড়ি বানিয়ে রেখেছিল। আমি অনেক দিন থেকে তোদের মতো যুবতীকেই খুঁজছিলাম, আর আজ পেয়েও গিয়েছি।
আমার বেশ ভালো লাগছে মুক্ত হতে পেরে জানিস। তুমি নিজের স্বার্থের জন্য আমাদের তিনজনের এত বড় ক্ষতি করলে, তোমার পায়ে পড়ি, আমাদেরকে ভালো করে দাও। আমার অভিশাপ মুক্ত হতে যদি কোনো পাখিকে মেরে ফেলা লাগতো আমি তাই করতাম, বুঝেছিস? আমি তোদের মুক্ত করতে পারবো না, তোরা এখানে মায়া কান্না করতে থাক, আমি চললাম আমার সংসারে। দাঁড়াও, যেও না, আমাদের ছেড়ে যেও না ছলনাময়ী পাখি, তোমার কোনো দিন ভালো হবে না, সৃষ্টিকর্তা তোমাকে কঠোর শাস্তি দিবে। আমরা কি কখনো আর আমাদের আগের রূপ ফিরে পাবো না নাকি? আমার যে কলা গাছ হয়ে থাকতে বেশ কষ্ট হচ্ছে। বাবা মা কোথায় তোমরা? আমাদেরকে সাহায্য করো। এইভাবে ওরা তিনজন কান্না করতে থাকে। বেশ কিছুদিন পর একদিন একটা তান্ত্রিক ওই দিক দিয়ে যাচ্ছিল। তান্ত্রিক তিন কলা গাছের কান্না শুনে ওদের সামনে যায়। আরে তিন কলা গাছের কান্না, আমি আমার তান্ত্রিক বয়সে তো এমন অদ্ভুত কাণ্ড কোথাও দেখিনি। এই এই তিন কলা গাছ, তোমরা কাঁদছো কেন? কি হয়েছে তোমাদের আমাকে বলো তো। তিন কলা গাছ তান্ত্রিককে সব খুলে বলে। আপনি তো তান্ত্রিক, দয়া করে আমাদের তিনজনকে ভালো করে দিন। আমি তোদের মুক্ত করতে পারবো না, কিন্তু তোদের মুক্ত হওয়ার উপায় বলতে পারবো। নীল পাহাড়ের গুহায় একটা জাদুই বই আছে, ওই বইয়ে লেখা আছে তোদের মুক্ত হওয়ার উপায়। আমি জাদু শক্তি জানা, তাই ওই পাহাড়ের গুহায় প্রবেশ করতে পারবো না, তবে কোনো সাধারণ পাখি পারবে ওই গুহায় প্রবেশ করতে। উপায় জেনে কি লাভ, যদি মুক্ত হতে না পারি আমাদের কেউই সাহায্য করতে চায় না। কতদিন হলো কলা গাছ হয়ে কেঁদেই যাচ্ছি, কেঁদেই যাচ্ছি। হে সৃষ্টিকর্তা, আমাদের এত কষ্ট দেওয়ার চেয়ে আপনি আমাদের তুলে নিন, তুলে নিন সৃষ্টিকর্তা। এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। একদিন ওই বনে টুনির মা মিনু আসে টুনিদের খুঁজতে। অনেকবার এসে এই বনে টুনিদের খুঁজেছি, তবুও পাইনি। টুনি মা, তুই আমাকে ছেড়ে কোথায় চলে গেলি? ফিরে আয় মা আমার কাছে, আজকেই শেষ, এই বনে আর কখনো খুঁজতে আসবো না। হে সৃষ্টিকর্তা, আমি যেন আমার মেয়েকে খুঁজে পাই। মিনু পুরো বনে তাদের খুঁজতে থাকে। হঠাৎ মিনু ওই দিন কলা গাছের সামনে চলে যায়। বনের সব পাখি বলে কেউ না কেউ ওদের দেখিনি, আর কোথায় খুঁজবো? এই কে কে কাচ্ছে এভাবে? এখানে আমার সামনে এসো, কে কাচ্ছে? মা, এই তো আমরা তিন কলা গাছ তোমার সামনে দাঁড়িয়ে আছি মা, আমরা কান্না করছি মা। আরে এ তো টুনির কণ্ঠ। টুনি মা, তুই কিন্তু তোমরা এমন কলা গাছ হলে কি করে? জানো আমি তোমাদের তিনজনকে কত করে খুঁজেছি। এরপর ওরা মিনুকে সব কথা খুলে বলে। তোমরা শান্ত হও আর কেঁদো না, আমি ওই বই থেকে সব জেনে তোমাদের মুক্ত করব। আমি যাচ্ছি ওই জাদুই বইয়ের কাছে। এরপর মিনু পাহাড়ের গুহায় জাদুর বইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যেই মিনু জাদুর বইয়ের কাছে পৌঁছে যায় আর বইয়ের ভিতরে লেখা পড়ে বলতে থাকে, ওদের তিনজনকে কলা গাছ থেকে মুক্ত করার সোনার কাঠি এই গুহার সিন্ধুকেই রাখা আছে, কিন্তু আমি তো এখানে কোনো সিন্ধুকই দেখতে পাচ্ছি না। আরে আরে, ওই তো সেই সিন্ধু, তাড়াতাড়ি ওর ভেতর থেকে সোনার কাঠিটা নিয়ে যাই। মিনু সিন্ধুক থেকে সোনার কাঠিটা নিয়ে তিন কলা গাছের কাছে আসে আর ওই সোনার কাঠি দিয়ে তিন কলা গাছকে স্পর্শ করার সাথে সাথে ওরা তিনজন আগের রূপে ফিরে আসে। বিউটি, কণিকা, দেখ আমরা আবারও আগের রূপে ফিরে এসেছি, আমরা আর কখনো কোনো বনে ঘুরতে যাব না রে। তোমাকে অনেক ধন্যবাদ মাসিমা, চলো আমরা আর এই বনে থাকবো না, এই বন ভালো নয়। এরপর ওরা ওদের বনে ফিরে আসে। সিঙ্গারা খেয়ে যাও সিঙ্গারা, গরম গরম সুস্বাদু সিঙ্গারা। দাও দাও আমায় একটা সিঙ্গারা দাও তো। আরে আরে আমায় একটা সিঙ্গারা দাও। ধীরে ধীরে,
আস্তে আস্তে, আমার এখানে একদম হুড়োহুড়ি করা যাবে না। ধৈর্য ধরে লাইনে দাঁড়িয়ে সিঙ্গারা নিতে হবে আর খেতে হবে। তোমার এই সামান্য সিঙ্গারা খাওয়ার জন্য আমাদের লাইন ধরতে বলছো, তোমার তো সাহস কম নয়? শোনো, আমার সিঙ্গারা কোনো কম দামি রাস্তার নোংরা সিঙ্গারা নয়, আমার সিঙ্গারা অনেক দামি। দেশে বিদেশে আমার সিঙ্গারার অনেক জনপ্রিয়তা আছে। তোমাদের মন চাইলে তোমরা লাইন ধরে খাও, আর মন না চাইলে চলে যেতে পারো, আমার তাতে কোনো আপত্তি নেই। কি এত বড় অপমান! না খেলাম আমি তোমার দোকানের সিঙ্গারা। সুখী মুখ ভেঙে কালুর দোকান থেকে চলে যায়। এইদিকে কালু হাসতে হাসতে বাকি কাস্টমারকে তার সিঙ্গারা খাওয়াতে থাকে। এদিকে সুখী তার বাড়ি ফিরে একা একাই ভাবতে থাকে, কালুর বাচ্চা কালু, ওর সামান্য সিঙ্গারের জন্য আমাকে অপমান করলো। আমিও আজ থেকে সিঙ্গারা বানানো শুরু করব, আর তারপর সেগুলো সবার কাছে বিক্রি করে আমি ওই কালুর মুখের ওপর উচিত জবাব দিয়ে ছাড়ব। সুখী রাগে আগুন হয়ে বাজারে যায়, আর বাজার থেকে সিঙ্গারা বানানোর সব উপকরণ কিনে নিয়ে আসে, আর বাড়িতে বসে সেগুলো দিয়ে সিঙ্গারা বানিয়ে জঙ্গলের রাস্তায় নিয়ে যায় বিক্রি করার জন্য। সিঙ্গারা 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 খেয়ে যাও, টাটকা মুচমুচে গরম গরম সিঙ্গারা, একবার খেলে আর কখনোই তার স্বাদ ভুলতে পারবে না। আরে সুখী, তুইও সিঙ্গারা বানানো শুরু করেছিস? আচ্ছা দে দেখি তোর সিঙ্গারা। এই নে সিঙ্গারা, একবার খেলে দ্বিতীয়বার আর এই স্বাদ একদম ভুলতে পারবি না। সুখী মুন্নি সহ একে একে সবাইকে সিঙ্গারা খেতে দেয়, আর সবাই একবার মুখে দিয়েই বলে, ওয়াপ্তু, এটা কোনো সিঙ্গারা হলো? ছি ছি ছি, আমার বমি পাচ্ছে। ছি ছি ছি, এসব কোনো সিঙ্গারার স্বাদ হলো? এগুলো হচ্ছে সবাইকে বোকা বানিয়ে টাকা কামাই করার ধান্দা। এই সবাই সুখী সিঙ্গারা সুখীর মুখের ওপর ছুঁড়ে মারো। সবাই নিজেদের হাতে থাকা সিঙ্গারা দিয়ে সুখীর ওপর ঢিল ছোড়ে। সুখী নিজের জীবন বাঁচানোর জন্য এক দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। বাপরে বাপ, বাপরে বাপ, আজকের মতো খুব জোরে বাঁচাবেঁচে গেছি, কিন্তু আমার সিঙ্গারার স্বাদ কালুর সিঙ্গারার স্বাদের সমান কেন হলো না? আমাকে লুকিয়ে দেখতে হবে যে কালু তার সিঙ্গারাতে কি দেয়, কি আছে কালু সিঙ্গারার ভিতর। সুখী কোনো রকমে সারাদিন কাটিয়ে দেয়। এরপর রাত হয়। রাতে সুখী চুপি চুপি কালুর রান্নাঘরের জানালার পাশে গিয়ে লুকিয়ে পড়ে। এদিকে কালু রান্নাঘরে তখন সিঙ্গারা বানাতে ব্যস্ত ছিল, কিন্তু কালু সুখীর উপস্থিতি টের পেয়ে বলতে থাকে, আমার সিঙ্গারাগুলো এত স্বাদ হয় যে আমার নিজেরই সব একাই একাই খেতে ইচ্ছে করে। আমার সিঙ্গারায় আমি আটা দেই, সুজি দেই, সবজি দেই, আর মাতৃভূমির এক চিমটি মাটি, যা দিয়ে আমার সিঙ্গারার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এরপর কালু মাটি থেকে মাটি তুলে সিঙ্গারায় দেয়। মাটির কথা শুনে সুখী মনে মনে ভাবে, মাতৃভূমির এক চিমটি মাটি এত গুণ, বাপরে বাপ, তাহলে তো এক্ষুনি বাড়ি গিয়ে আমাকে মাটি দিয়ে সিঙ্গারা বানাতে হবে। সুখী আর এক মুহূর্ত দেরি না করে তার বাড়ি ফিরে যায়, আর সিঙ্গারা বানানো শুরু করে। সিঙ্গারার মধ্যে এক চিমটি মাটিও দিয়ে দেয় সে। যাক, সারা রাত ধরে অনেক কষ্ট করে কালুর রেসিপি ফলো করে আজ আমি সিঙ্গারা বানিয়েছি। এখন এই সিঙ্গারা গুলো অনেক জনপ্রিয় হয়ে উঠবে, আর সবাই কালুকে ছেড়ে আমার সিঙ্গারা খাওয়ার জন্য দৌড়ে 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 আসবে। বোকা সুখী বসে বসে দিবা স্বপ্ন দেখতে থাকে। এরপর সুখী ঘুমিয়ে পড়ে। এইদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। সুখী ঘুম থেকে উঠে সিঙ্গারা নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। ওইদিকে কালুও সিঙ্গারা নিয়ে বেরিয়ে পড়ে। এসো এসো, সবাই আমার কাছে এসো, আর কালুর থেকেও মজাদার সিঙ্গারা খেয়ে যাও। যাও যাও, সবাই যাও, মজাদার সুস্বাদু সিঙ্গারা খেয়ে এসো। হয়েছে কালু, আর হাসতে হবে না। হয়েছে হয়েছে, তোমরা এবার ঝগড়া থামাও, আর সুখী দাও তো তোমার সিঙ্গারা, খেয়ে দেখি কতটা সুস্বাদু হয়েছে। এই নাও।
ওয়াতু, আমার মুখটাই পুরো বালি বালি মাটি মাটি হয়ে গেল। এটাকে কেউ সিঙ্গারা বলে? এই ধূর্ত মূর্খকে সবাই সিঙ্গারা দিয়ে ঢেল ছোড়ো, যেন আর দ্বিতীয়বার সিঙ্গারা দিয়ে না আসতে পারে। সবাই সিঙ্গারা দিয়ে সুখীকে ঢিল ছুটতে থাকে আর সুখী সব রেখে পালাতে থাকে। এদিকে এসব দেখে কালু হাসতে থাকে। সকালবেলায় একটু খুশি দিয়ে মনটাকে ভালো করে দিয়ে গেল। এবার এসো তোমরা আর আমার জনপ্রিয় সিঙ্গারা খেয়ে যাও। দাও দাও, সকালবেলায় তো ওই মূর্খ সুখী আমার মুখটাই নষ্ট করে দিয়ে গেল। এবার তোমার হাতে সিঙ্গারা খেয়ে মনটাকে ফুরফুরে করি। নাও নাও, মন ভরে তৃপ্তি করে আমার সিঙ্গারা খেয়ে নাও। কালু সবাইকে সিঙ্গারা খাওয়াতে থাকে। এদিকে সুখী লাঞ্ছিত অপমানিত হয়ে ফিরে এসে একা একাই বলতে থাকে, শয়তান কালু, তুই ইচ্ছে করে মাটি দিয়ে আমাকে বোকা বানিয়েছিস। আজ তো আমি তো সিঙ্গারার আসল রহস্য বের করেই ছাড়বো। কালু এইদিকে সিঙ্গারা বিক্রি করতে ব্যস্ত হয়ে পড়ে আর সুখী কালুর বাড়িতে গিয়ে সিঙ্গারার রহস্য খুঁজতে থাকে। এখানে তো কিছুই নেই, ওর রান্নাঘরটা আমাকে তন্ন তন্ন করে খুঁজতে হবে। সুখী কালুর রান্নাঘরে গিয়ে সিঙ্গারার রহস্য খুঁজতে থাকে আর খুঁজতে খুঁজতে সুখী অনেকগুলো পাখির ডিম খুঁজে পায়। পাখির ডিমে সিঙ্গারা? এটাই তাহলে সিঙ্গারার আসল রহস্য? কিন্তু এভাবে যদি পাখির ডিম দিয়ে সিঙ্গারা করা হয় তাহলে তো আমাদের পাখিগুলি ধ্বংস হয়ে যাবে। না না, কালুকে আটকাতেই হবে, কালু অনেক বড় ভুল কাজ করছে। সুখী দৌড়াতে দৌড়াতে কালুর কাছে যায়। কালু দাদা, তুমি পাখির ডিমে সিঙ্গারা বানিয়ে অনেক বড় অন্যায় করেছো, এভাবে তুমি পাখিকুলকে ধ্বংস করছো কেন? আমি পাখির ডিমে সিঙ্গারা বানাই তার কি প্রমাণ আছে? সুখী, তুমি কালুর ব্যবসা বন্ধ করার জন্য আমার মিথ্যা অপবাদ দিচ্ছ। আমার কথা যখন তোমাদের বিশ্বাস হচ্ছে না তখন চলো চলো আমার সাথে কালুর বাড়িতে। সুখীর কথা মতো সবাই সুখীর সাথে কালুর বাড়িতে যায় আর সুখী সবাইকে হাতে নাতে প্রমাণ দেখায়। এসব কি তোমার বাড়িতে? না মানে ইয়ে, এখন সরাসরি জবাব কেন দিতে পারছো না কালু? তোমার কাছে এমন বাজে কিছু কখনোই আশা করিনি। তোমার এমন অপরাধের জন্য আমরা সবাই তোমাকে জেলে দিব। না না, তোমরা আমাকে জেলে দিও না, আমি আর কোনোদিন এমন কাজ করব না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমাকে একটা সুযোগ দেওয়া হলো, এরপরেও যদি এমন করো তাহলে তোমাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে। এরপর থেকে কালু ভালো হয়ে যায়, সে আর পাখি ডিমে সিঙ্গারা বানায় না। একি কালু, বাজার করতে গিয়ে বাজারের সাথে এটা কোন বাচ্চাকে ধরে আনলি? হ্যাঁ, আসলে কাকুলি, এই বাচ্চা মেয়েটা বাজারের সবার কাছে ভিক্ষা করছিল, ওকে দেখে আমার ভীষণ মায়া হচ্ছিল, তাই বাড়িতে নিয়ে এলাম গো। জানো, ওর বাবা মা কেউ নেই, ও অনাথ, ভাবলাম ওকে আমাদের বাড়িতেই রেখে দিব। কি কি বললে তুমি? ওই রাস্তার ফকিন্নি মেয়েটা আমাদের সাথে থাকবে? আচ্ছা কালু, তোমার কি মাথায় ব্যাম হয়েছে? কান্নাকার বাচ্চা তুলে এনে আশ্রয় দিলে? শোনো, ওকে তাড়িয়ে দাও বলছে এক্ষুনি। এভাবে বলো না কাকুলি, বাচ্চা মেয়েটা কষ্ট পাবে তো, ও থাকলে ক্ষতি কি বলতো? টুকটাক তোমার কাজে সাহায্য করতে পারবে আর আমাদের মেয়ে কুহুর সাথেও সময় কাটাতে পারবে। বাবা, ও বাবা, তুমি এসেছো? একে বাবা, তোমার সাথে এই মেয়েটা কে? কুহুমা, এর নাম টুনটুন, আজ থেকে টুনটুন তোর বোন আর খেলার সাথী। তুমি সত্যি বলছো বাবা? এটা আমার বোন? ইয়ে, কি মজা কি মজা, আজ থেকে আমি খেলার সাথী পেলাম। এই বোন, চল রে চল, ঘরে চল, আমরা এখন পুতুল খেলবো। না, ও ঘরে যাবে না। কালু, এসব কি হচ্ছে শুনি? শেষে কিনা একটা রাস্তার মেয়ের সাথে আমার মেয়ে খেলবে? না জানি বাপ মা ওকে কি শিক্ষা দিয়েছে। এই মেয়ে, যা তো যা, বাড়ি থেকে বেরিয়ে যা তো, যা বলছি। যত সব আপদ, যেই না আমার স্বামীকে দেখেছিস সহজ সরল, অমনি ঘাড়ে চড়ে বসেছিস, তাই না? দেখেছো দেখেছো কাকু, আমি তোমায় বলেছিলাম না যে আমাকে তোমার সাথে এনো না। দেখেছো তো আমার জন্য কত অশান্তি হচ্ছে? জানো তো আমাদের মধ্যে এতিমদেরকে কেউ সহ্য করতে পারে না, আমরা সবসময় অবহেলিত। কাকিমা, তুমি চিন্তা করো না, আমি চলে যাচ্ছি, আমি চাই না
আমার জন্য তোমাদের মাঝে অশান্তি হোক। না বোন, তুই কোথাও যাবি না। বাবা যখন তোকে আমাদের বাড়িতে এনেছে, তুই আমাদের বাড়িতেই থাকবি। মা তোকে সহ্য না করলে না করুক, তবুও তুই কোথাও যাবি না। চল আমার সাথে ঘরে চল। এই কুহু, এই দাঁড়া দাঁড়া বলছি, ওকে ঘরে নিয়ে যাবি না। খুব বার বেড়েছে মেয়েটা, মায়ের একটা কথাও শুনে না। ও যা করেছে ঠিক করেছে, বুঝেছো? তোমার মনে দয়া মায়া না থাকলে কি হবে? আমার কুকুর মনে ঠিকই দয়া মায়া আছে। এই নাও বাজারের ব্যাগ, আমি অফিস গেলাম। কালু অফিসে চলে যায়। এইদিকে কাকুলি রাগে জ্বলতে থাকে। বাড়িটা মনে হয় একটা অনাথ আশ্রম, যেখানে সেখানে যাকে তাকে তুলে নিয়ে আসছে। যত সব আমার ভালোই লাগে না। যাই রান্নাঘরে যাই, ভোজন তৈরি করতে হবে এখন। কাকুলি এসব বলে রান্নাঘরে যায়। এইভাবে সেই দিনটা কেটে যায়। পরের দিন, কি রে টুনটুন, তুই কি সারাদিন আমার মেয়ের সাথে খেলেই চলবি? হ্যাঁ, কি ভেবেছিস, তোকে বসে বসে খাবো আমি? কখনোই না। চল আমার সাথে কাজে হাত লাগাবি, অনেক কাজ পড়ে আছে। কিন্তু কাকিমা, আমি তো কাজ করতে পারি না গো। ও, কাজ করতে পারো না, শুধু গিলতে পারো, তাই না? শোন, এ বাড়িতে থাকতে হলে, খেতে হলে কাজ করতে হবে, বুঝেছিস? আমাদের এত টাকা বেশি হয়নি যে তোর মতো রাস্তার মেয়ের জন্য ব্যয় করব। যা, থালা বাসনগুলো মেজে নে, তারপর ঘর মুছবি। মা, এ কেমন কথা? তুমি বোনকে দিয়ে কাজ করাবে মানে? বাবা তো বোনকে আমার সাথে খেলা করার জন্য এনেছে, আর এ তো অনেক ছোট, এত ভাই কাজ করবে কি করে? এই, তুই চুপ কর তো। ওর হয়ে এত দালালি করতে হবে না। যা, ঘরে গিয়ে পড়তে বস, সামনে পরীক্ষা, এত খেলা খেলতে হবে না, বুঝতে পেরেছিস? এই টুনটুন, তুই আবার হা করে দেখছিস কি? যা যা বলছি, কাজ কর গিয়ে। আমার কথা না শুনলে তোর শরীরে যে কটা হাড় হাড়টি আছে সেই কটা ভেঙে দিব, থাপ্পড় দিয়ে তোর 32টা দাঁত ফেলে দিব। কাকিমা, রাগ করো না, আমি এক্ষুনি যাচ্ছি। টুনটুন কাজ করতে চলে যায়। কাকুলি টুনটুনকে দিয়ে একে একে বাড়ির সব কাজ করিয়ে নিত। ছোট্ট টুনটুন কষ্ট করে কাজ করত। এভাবেই দিন পার হতে থাকে। একি মা, তুমি আমাকে ডিম দিয়ে ভাত খেতে দিলে, আর বোনকে আলু ভর্তা দিয়ে ভাত খেতে দিলে। তুমি বোনকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নাও, তা ভালোভাবে খেতে দাও না। তোমার কি ওর জন্য একটু দয়া মায়া হয় না? ও তো তোমার মেয়ের মতোই, বলো। কুহু, তুই আজকাল বড্ড বেড়ে গেছিস, ওকে নিয়ে কোনো দয়া মায়া থাকবে কেন? ও তো একটা অনাথ মেয়ে, ওর জন্য দয়া মায়া কিচ্ছু নেই। যাকে যা দিয়েছি সেটা দিয়েই খেতে হবে, যার যেটা প্রাপ্য তাকে সেটাই দেওয়া হয়েছে, বুঝেছিস? আজ বাবা বাড়িতে এলে আমি বাবাকে সব কথা খুলে বলবো। তুমি বোনকে খেতে দাও না, আবার ওকে দিয়ে সব কাজ করাও। কুহু, তোর গালে কিন্তু একটা থাপ্পড় কষে দিব। না না কাকিমা, তুমি কুহু বোনকে মেরো না। কুহু বোন আমার, তুই কাকুকে কিছু বলিস না রে। আর শোন, আমার কাজ করতে অনেক ভালো লাগে জানিস? আর জানিস তো, এই আলু ভর্তা ভাত পেয়েও আমি অনেক খুশি। এখন তাও তো একটু খেতে পাচ্ছি, আগে তো এগুলো কপালে জুটতোই না। এখন কথা না বলে চল খাওয়া শুরু করি। দুই বোন খাবার খেতে থাকে। কাকুলি টুনটুনকে কিছুতেই সহ্য করতে পারছিল না, কিন্তু কালু আর কুহু টুনটুনকে অনেক ভালোবাসত। একদিন, না, এই বজ্জাত মেয়েটার জন্য আমার সবকিছুতে অশান্তি লেগে যাচ্ছে। দুই বাবা মেয়ে এই রাস্তার মেয়েটাকে নিয়ে সারা দিন পড়ে থাকে। আগে আমরা তিনজন কত আনন্দ করতাম, গল্প করতাম, আর এখন আমার স্বামী মেয়ে কেউ আমার কাছে ভেড়ে না। না, এবার ওই বজ্জাত বিয়াদব মেয়েটাকে সরাতেই হবে, যে করেই হোক। দরকার হলে একে আমি মেরেই ফেলবো, তবু একে আমি সরিয়েই ছাড়বো। ওর জন্য আমাদের সংসারে কত টাকা বাড়তি খরচ হয় সব ওসুল করে নিব। দাঁড়া, এই তো হাড়িতে কিছু দুধ আছে, পেয়েছি বুদ্ধি। এই দুধের সাথে বিষ মিশিয়ে আমি টুনটুনকে খাওয়াবো, এতে করে টুনটুনও মরবে আর আমার দোষ থাকবে না। দোষ হবে গোয়ালার, যে গোয়ালা দুধ দিয়েছে। যাই হোক, সেসব পরের কথা, কিন্তু এখন বিষ পাবো কোথায়? ও, মনে পড়েছে, ঘরে তো ইঁদুর মারার জন্য একটা বিষের বোতল এনেছিলাম। আজ ওই বিষের বোতলটাই কাজে লাগানো যাবে। টুনটুন, এই টুনটুন, এই নে, ধর দুধের গ্লাসটা নে তো।
ও বুঝেছি, কুকে দিতে হবে তাই না? নিশ্চয় কু এখনো দুধ খায়নি। দাও কাকিমা গ্লাসটা, আমি এক্ষুনি কুকে দিয়ে আসছি। না না কুহু না, আজ এই দুধ তুই খাবি। আমি মানে আমি কেন খাবো? শোন, যতই হোক তুই আমার মেয়ের বয়সী, এখন তুই অনেক ছোট, তোর এখন পুষ্টিকর খাবারের প্রয়োজন, তাই দুধ খেতে দিলাম। নে চটপট খেয়ে নে তো, একবার খালি খা এই বিষ মেশানো দুধ খেয়ে, তারপর তোর খেলা শেষ হবে আর আমার স্বামীর টাকা ধ্বংস হবে না আপত্ক থাকার। কাকুলের এমন ভালো ব্যবহার দেখে টুনটুন না করে না, চটপট গ্লাসটা হাতে নিয়ে খেতে ধরে। তখনই ওখানে কালু এসে দুধের গ্লাসটা কেড়ে নেয়। না মা টুনটুন, তুই এই গ্লাসের দুধ খাবি না, এগুলোতে বিষ মেশানো আছে। কালু, তুমি এখানে এখানে কেন? তুমি না অফিস গেছো? অফিসই তো যাচ্ছিলাম, কিন্তু যাওয়ার সময় রান্নাঘর থেকে তোমার মুখে বিষের কথা শুনে আড়াল থেকে সবটা দেখলাম। ছি ছি কাকুলি, তুমি এত নিচ, ফুলের মতো এতিম বাচ্চাটাকে বিষ মেশানো দুধ খাইয়ে মারতে চাইছিলে? ছি, তোমার মনে কি দয়া মায়া বলতে কিচ্ছু নেই? না মানে ইয়ে, আসলে কালু তুমি ভুল ভাবছো। চুপ, একদম চুপ, ওই মুখে আর মিথ্যে কথা বলবে না, আমি নিজের চোখে সবটা দেখেছি। তুমি মা নামে কলঙ্ক, টুনটুন তো তোমার মেয়ের মতোই, কি হতো ওকে একটু নিজের মেয়ের মতো ভালোবাসলে? ছি, আজ তুমি অনেক বড় অন্যায় করেছো, তুমি একজনকে মারার চেষ্টা করেছো, আমি তোমায় পুলিশে দিব। না না তুমি এমনটা করো না, আমার ভুল হয়ে গেছে, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও, আমাকে পুলিশে দিও না, এসব হয়েছে আমার জেদের জন্য। আমি কথা দিচ্ছি টুনটুনকে নিজের মেয়ের মতো ভালোবাসবো, তবু দয়া করে পুলিশে দিও না। কাকু, কাকিমা তো নিজের ভুল বুঝতে পেরেছে, তুমি কাকিমাকে ক্ষমা করে দাও, তুমি কাকিমাকে পুলিশে দিও না কাকু। টুনটুন বলল জন্য তোমায় ক্ষমা করে দিলাম, এরপর এমন ভুল করলে তোমার ক্ষমা হবে না। না না আমি আর এমন ভুল করব না, টুনটুন কুহু আমার বুকে আইসো না, আজ থেকে আমার দুই মেয়ে। টুনটুন আর কুহুকে কাকুলি জড়িয়ে ধরে কাঁদতে থাকে। বা, আজ আমার ক্ষেত থেকে অনেক প্রকার টাটকা সবজি বাজারে বিক্রি করতে এনেছি, বেশ ভালোই লাভ হবে আজ আমার। সবজি নিবে গো সবজি, হরেক রকমের সবজি আছে আমার কাছে, এসো এসো আমার সবজি কিনে নিয়ে যাও। বাবা টোনা, আজ দেখি আরো অনেক প্রকার সবজি এনেছিস, তা দে দে আমার ব্যাগে একে একে সব প্রকার সবজি ভরে দে তো। আজ আমার গিন্নিকে বলবো তোর সবজি দিয়ে দারুন দারুন সব সবজির তরকারি রান্না করে দিতে। না না আজ আমি তোকে আমার কোনো সবজি দিব না, তুই প্রতিদিন আমার কাছ থেকে এভাবে সবজি নিয়ে যাস, কিন্তু একদিনও টাকা দিস না, আজ আগে টাকা পরিশোধ করে দিয়ে যাবি, তারপর নতুন সবজি দিব। আরে টোনা, আগের টাকার কথা ভাবছিস কেন, দিয়ে দিব কোনো এক সময় তোর টাকা, দে আজ আমাকে কিছু সবজি দে। বললাম না তোকে বিনা পয়সায় আর কোনো সবজি দিব না, টাকা নিয়ে আয় আগে, যা বেশি কারের কাছে ঘ্যানঘ্যান করিস না তো যোগ্য, যা এখান থেকে যা টাকা নিয়ে আয়। টোনার এমন অপমান শুনি যোগ্যকার টোনার সবজির দোকান থেকে চলে যায়, আর রেগে মনে মনে ভাবতে থাকে, দিলি না তো আজ আমাকে সবজি দিলি না তো, ঠিক আছে তুই কি করে তোর ক্ষেত থেকে সবজি তুলে এনে বিক্রি করতে পারিস আমিও দেখে নিব, তোর ক্ষেতের সব সবজি আমি আজকেই চুরি করে নিয়ে আসবো, দেখে নিস তুই। এরপর যোগ্যকার টোনার সবজি জমিতে যায়। এই তো টোনার সবজি জমিতে এসে গেছি, বাবা কি সুন্দর টাটকা টাটকা সবজি ধরেছে গাছগুলোতে, যাই তাড়াতাড়ি গাছ থেকে সবজিগুলো ছিঁড়ে বস্তায় ভরে নে, টোনা আবার এসে পড়বে। এই কথা বলে যোগুকাক তার সাথে করে নিয়ে আসা বস্তায় তাড়াতাড়ি সবজিগুলো ছিঁড়ে ভরতে থাকে। এরপর টোনার সবজি জমি থেকে অনেকগুলো সবজি চুরি করে নিয়ে চলে যায়। এরপর আরে আরে এ কি, সকালবেলার দিকে আমার জমিতে কতগুলো সবজি দেখলাম, আর কিছুক্ষণের মধ্যে আমার জমি থেকে সবজি উধাও হলো কিভাবে? আমার সবজি নিশ্চয়ই কেউ চুরি করে নিয়ে গেছে, হায় হায় রে এবার আমার কি হবে, না আমার সবজির জমি এবার পাহারা দিতে হবে।
এই কথা বলে টুনা তার সবজি জমির মধ্যে সবজি পাহারা দিতে থাকে। আয় দেখি এবার সবজি চোর কিভাবে আমার জমি থেকে তুই সবজি চুরি করতে পারিস, আমি সেটাই দেখব। আমার সবজি চুরি করে আমারই লস করে দিচ্ছিস তো। এরপর টোনা পাহারা দিতে থাকে আর যোগ্য দূর থেকে টোনাকে জমি পাহারা দিতে দেখে আর বলতে থাকে, ও তাহলে তুই বুঝতে পেরে গেছিস যে তোর জমি থেকে সবজি চুরি হচ্ছে, তাই বুঝি আর জমি পাহারায় নেমেছিস। যতই পাহারা দে রে, তোর জমির সব সবজি আমি চুরি করবই করব, কিন্তু এই টোনার চোখকে ফাঁকি দিব কি করে? হ্যাঁ, আমি পেয়েছি বুদ্ধি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি এখন এখানে একটা গর্ত খুঁড়ব আর সেটা দিয়ে একটা সুড়ঙ্গ তৈরি করব, যেটা টোনার জমিতে গিয়ে ঠেকবে। আর এই সুড়ঙ্গ দিয়ে আমি টোনার জমিতে প্রবেশ করব। টোনা তো সামনে পাহারা দিবে আর আমি জমির মাঝখান থেকে সব সবজি তুলে নিয়ে আবার এই সুড়ঙ্গ দিয়ে এখানে বের হয়ে আসব। টোনা বুঝতেও পারবে না। এই কথা বলে যোগু কাক সে জায়গায় গর্ত খুঁড়তে থাকে আর গর্ত খুঁড়তে খুঁড়তে একদম মাটির গভীর দিয়ে সবজি ক্ষেতের মাঝখান বরাবর গিয়ে গর্ত দিয়ে বেরিয়ে পড়ে। ওই তো টোনার সামনের দিকে পাহারা দিচ্ছে, হা 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 হা। বেচারা টোনা জানতেও পারবে না তার নাকের ডগা দিয়ে তার জমির সব সবজি চুরি করে নিয়ে যাব। দেখ আমাকে টাকা ছাড়া সবজি না দেওয়ার ফল কি হয়। এই কথা বলে যোগু কাক চুপি চুপি সবজি তুলে আবার সেই গর্ত ভিয়ে আগের জায়গায় গিয়ে ওঠে আর মনের সুখে সবজি নিয়ে যোগু চলে যায়। না, অনেকক্ষণ থেকে তো সবজি খেয়ে পাহারা দিচ্ছি, এবার একটু বিশ্রাম নেই। ওই তো বড় গাছটা ছায়া গিয়ে একটু বসি। আরে আরে, বড় গাছটার কাছে এটা কিসের গর্ত? আসার সময় তো এই এত বড় গর্ত দেখিনি আমি। এই গর্ত তো ইঁদুর করা অসম্ভব, এমন ভাবে গর্ত করা যেন দেখে মনে হচ্ছে পুরো একটা পাখি অনায়াসে গর্তের মধ্যে ঢুকতে পারবে। দেখি তো নেমে দেখি তো এই গর্তে কত দূর গেছে গর্তটা। এই কথা বলে টোনাও ওই গর্তে ঢুকে আর গর্ত বেয়ে বেয়ে একদম তার সবজি জমির মাঝখানে গিয়ে ওঠে। এ কি, এ তো দেখছি গর্ত বেয়ে একদম সবজির জমির মাঝ বরাবর চলে এলাম। তার মানে এই গর্ত ওই সবজি চুরি করেছিল? ওই সবজি চোর দেখছি অনেক চালাক। আরে, আমার সবজি জমির মাঝখানের কোনো সবজি দেখছি নেই, তার মানে আবার ওই চোর আমার সবজি চুরি করে নিয়ে গেছে। এই চোরকে আমি কি করে ধরবো? হায় হায় রে, আমার আর কত সর্বনাশ হবে। এই কথা বলে টোনা যখন তার সবজি জমির মাঝখানে এসে কপাল চাপকা ছিল, ঠিক তখনই সেখানে একটা ইঁদুর আসে আর টোনার কপাল চাপকারও দেখে বলতে থাকে, কি গো তোমার কি হয়েছে, এমন সবজি ক্ষেতের মাঝে বসে কপাল চাপকাচ্ছো কেন? তোমার সবজির ফলন কি ভালো হয়নি? কি হয়েছে বলো আমাকে। কি আর বলবো তোমাকে ইঁদুর, আমার সবজি জমি থেকে কোনো এক সবজি চোর আস্তে আস্তে আমার সব সবজি চুরি করে নিয়ে যাচ্ছে, পাহারা দিয়েও যে কোনো লাভ হচ্ছে না। আজ আবার দেখো দেখো এই গর্ত খুঁড়ে নেমে কেমন চুরি করে নিয়ে গেছে আমার সবজিগুলো। আহারে, তাহলে তো তোমার বেশ ক্ষতি হয়েছে। শোনো, তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি, আমার জন্য তুমি ওই চোরকে ধরতে পারবে। তুমি আমাকে সাহায্য করবে? বলো না কিভাবে সাহায্য করবে, যে আমার এত বড় ক্ষতি করেছে তাকে আমি যে কোনো মূল্যে ধরতে চাই। বলো না ইঁদুর কি করতে হবে। শোনো তবে বলছি, ওই চোর যেহেতু এই গর্ত খুঁড়ে একবার তোমার চোখ ফাঁকি দিয়ে চুরি করতে পেরেছে, ওই সবজি চোর আবার এই পথ দিয়ে চুরি করতে আসবে। ওই চোর আসার আগে এই গর্তের মধ্যে ঢুকে থাকবো, আর যখনই ওই চোর গর্তের ভিতরে ঢুকবে তখনই ওই সবজি চোরের উপর গর্তের ভিতরে আক্রমণ করব, আর তুমি গর্তের মুখে দাঁড়িয়ে থাকবে। ইঁদুর, তুমি তো বেশ ভালো বুদ্ধি দিয়েছো, তুমি এভাবে আমাকে সাহায্য করলে আমি নিশ্চয়ই ওই সবজি চোরকে ধরতে পারবো। ঠিক আছে, তুমি তবে গর্তে ঢুকে যাও আর আমি একটা লাঠি হাতে নিয়ে দূরের গাছে আড়ালে লুকিয়ে থাকি। টোনা লাঠি হাতে নিয়ে গাছের আড়ালে লুকিয়ে থাকে আর ইঁদুর গর্তের মধ্যে ঢোকে।
অন্যদিকে যোগু বস্তা নিয়ে গর্তের সামনে আবার আসে। বাবা, আজ দেখছি টোনা সবজি ক্ষেত পাহারা দিতে আসেনি, তার মানে টোনা বুঝতে পারেনি আমি গর্ত খুঁড়ে সবজি জমির মাঝে সব সবজি চুরি করি, তাই টোনা নিশ্চিন্ত মনে বাড়ি চলে গেছে। যা টোনা, বাড়িতেই বসে থাক, আমি সেই সুযোগে তোর সবজি চুরি করে নিয়ে যাই। এরপর যোগু গর্তে ঢোকে, আর গর্তের ভেতরে কিছু দূর যেতে ইঁদুর যোগুর সামনে আসে। আরে আরে, তুই সেই সবজি চোর যে কিনা টোনার ক্ষেতের সবজি এই গর্ত দিয়ে চুরি করে নিয়ে যাস? ছি 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 ছি, তোর লজ্জা করে না? একটা পাখি হয়ে ইঁদুরের মতো গর্ত খুঁড়িস, সেই গর্ত ব্যবহার করে আবার অন্যায় কাজ করিস, এটা ইঁদুর জাতির অপমান। তুই কোথাকার কোন ইঁদুর রে? আমার খোড়া গর্তে ঢুকে আবার আমাকে জ্ঞান দিচ্ছিস? যা, গর্ত থেকে বের হয়ে যা, আমাকে আমার কাজ করতে দে। অন্যায় করবি তুই, আবার আমাকে চলে যেতে বলবি? দাঁড়ালে বজ্জাত পাখি, আজ আমার ধারালো তাঁতিয়ে তোর শরীর ছিঁড়ে দিব আমি। এই কথা বলে ইঁদুর যোগুকাকে শরীরে ঝাঁপিয়ে পড়ে আর যেখানে সেখানে কামড় দিতে থাকে। ওরে বাবা রে, ওরে মা রে, কেটে গেল গো, কেটে গেল আমার শরীর, কেটে গেল। এই ধুর ধুর, ছাড় 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 আমাকে। যোগুকাক যখন ইঁদুরের আক্রমণে গর্তের মধ্যে ওভাবে চিৎকার করছিল, অন্যদিকে টোনা গাছের আড়ালে দাঁড়িয়ে তা শুনতে পাচ্ছিল আর বলছিল, ও তো সবজি চোরের আত চিৎকার শোনা যাচ্ছে, যাই লাঠি নিয়ে গর্তের মুখে দাঁড়িয়ে থাকি। এই কথা বলে টোনা সবজি চোরের গর্ত থেকে বের হওয়ার জন্য গর্তের মুখে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতে থাকে। এদিকে যোগুকাক ইঁদুরের কামড় সহ্য করতে না পেরে গর্ত থেকে উপরে বের হওয়ার জন্য যেই না মাথা তোলে, অমনি টোনা লাঠি দিয়ে জোরে যোগুকাকের মাথায় আঘাত করে। ওরে বাবা রে, ওরে মা রে, আমার মাথা গেল, ফেটে গেল রে, আমার মাথা ফেটে গেল। আরে যোগু, তুই, তার মানে তুই সেই সবজি চোর? তুই কিনা আমার সবজি জমি থেকে সবজি চুরি করে নিয়ে যাচ্ছিলি এতদিন, তোর এত বড় সাহস? টোনারে, আমাকে ক্ষমা করে দে, আমি কখনো আর চুরি করব না, সবজি চুরি করতে গিয়ে চরম শিক্ষা পেয়েছি, আজ আমাকে যেতে দে, আমি আর কখনো এমন ভুল করব না। ঠিক আছে, এবারের মতো তোকে আমি ক্ষমা করে দিলাম, এরপর যদি আবার এমন কাজ করিস তবে সেদিন আমি তোকে কোনো ক্ষমা করব না। এরপর যোগুকা গর্ত থেকে পালিয়ে যায়, আর কখনো যোগু টোনার জমিতে সবজি চুরি করতে আসে না। এদিকে টোনা আবারও আগের মতো তার সবজি জমির সবজি বিক্রি করে অনেক সুখী দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, সব সময় অন্যায়কারীকে অন্যায়ের শাস্তি পেতেই হয়। আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।